हाई एवरीवन, वेलकम टू माय चैनल। आज आमी तोमादेर के बानिए देखाबो शाही फूड कस्टार्ड। शाही फूड कस्टार्ड बनानोर जोन्नो एखाने आमी 2 कप दूध निये निएछि। दूधटा फुटे उठेछे। आमी एई गरम दूधेर साथे किछु केशर भिजिए राखछि। एर मध्ये दिए दिलाम चीनी। आपनारा एखाने चीनिर परिमाणटा कम बेशी व्यवहार करते पारेन। आमी एखाने एई बाटिटा मेपे 2 बाटि चीनी एखाने व्यवहार करेछि। দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধে ভেজানো কেশরটা। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এবার এই কাস্টার্ড পাউডারের মধ্যে আমি গরম দুধ একটু দিয়ে গুলে নেব। এটা আমার হোমমেড কাস্টার্ড পাউডার। এটা এবার দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে। ওভেনটা কমিয়ে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে বেঁধে না যায়। এবারে ওভেনটা অফ করে দেব। এর থেকে বেশি গাঢ় করা যাবে না। আমি ওভেনটা অফ করে দিয়েছি। এবার ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। কাস্টার্ডটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আমি কাস্টার্ডটা 1 ঘন্টার জন্য একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সব রকম ফলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ফল এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করছি, কিশমিশ, কাজু বাদাম। এবারে ফলগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা ছোট বোলের মধ্যে এটা সার্ভ করছি। এবার উপর থেকে আরো কিছুটা ডালিম ছড়িয়ে দেব। ডালিমটা দেওয়ার জন্য দেখতে আরো সুন্দর লাগে। এর উপর দিয়ে দিচ্ছি পেস্তা। আপনারা চাইলে এর পরিবর্তে খেজুর বা অন্য কোনো ড্রাই ফ্রুটের মধ্যে দিতে পারেন। এবার উপর থেকে ছড়িয়ে দেব কাজু আর কিশমিশ। এই কাস্টার্ডটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা পর আমি কাস্টার্ডটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের শাহি ফুড কাস্টার্ড। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।